नमस्कार आपना स्वागत चाय से मिड डे 18 मैं जयंत माधव गोस्वामी राजकन्या बरुआर स्वास्थ्य परीक्षा सम्पन्न किसु समय पीछते आदालत हाजिर करा हब राजकन्याक नतुन गोचर ग्रेप्तार करा राजकन्या बरुआक राजकन्यार ऊपर आरोप करा जामीन विहीन धारा অসুস্থতার নাটক করে ভর্তি হয়েছিল জিএনআরসি হাসপাতালত তদন্তর আওতালয় আহিব জিএনআরসি কর্তৃপক্ষ ইতিমধ্যে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে আর কিছু সময় পিছতেই আদালতত হাজির করা হব রাজকন্যা বরুয়াক আদালতত হাজির করার পিছত কিমান দিনের জিম্মাত দিয়ে আদালতে সেয়া হব অতি লক্ষণীয় ইতিমধ্যে রাজকন্যা বরুয়ার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে কালি নাটকীয়ভাবে জিএনআরসি হাসপাতালের সেমি আইসিউ চিকিৎসাধীন হয়ে থাকা অবস্থাত গ্রেপ্তার করা হয় রাজকন্যা বরুয়াক মিথ্যাচারর আশ্রয় লৈ অসুস্থতার দোহাই দি জিএনআরসি হাসপাতালত চিকিৎসাধীন হয়ে আছিল আর এই ক্ষেত্রে জিএনআরসি কর্তৃপক্ষ তদন্তর আওতালয় অহার সম্ভাবনা আছে আর কিছু সময় পিছতে আদালতত হাজির করা হব রাজকন্যা বরুয়াক রাজপথত পথ দুর্ঘটনা সংঘটিত করে আটগৰাকী শ্রমিকক ঘুণিয়া করেছিল রাজকন্যা বরুয়াই গ্রেপ্তার করা হয়েছিল প্রথম অবস্থাত কিন্তু চব্বিশ ঘণ্টার পিছতে নাটকীয়ভাবে জামিনত মুকলি হয়ে গৈছিল রাজকন্যা বরুয়া তারপর দিসপুর আরক্ষী পুনের সমন জারি করেছিল কিন্তু সমন জারি করার পিছতে জিএনআরসিত অসুস্থতার দোহাই দি চিকিৎসাধীন হয়েছিল রাজকন্যা বরুয়া আর তারপরে মেডিকেল বোর্ড গঠন করে দিয়া হয়েছিল ছজনীয়া চিকিৎসকর দলের কালি ছজনীয়া চিকিৎসকর দল উপস্থিত হয় জিএনআরসিত স্বাস্থ্য পরীক্ষা করে আর তারপরে পোহরলে আহে যে রাজকন্যা কোনো ধরনের অসুস্থতা নাছিল আর তারপরে দিসপুরস্থিত জিএনআরসি হাসপাতালেরপরাই গ্রেপ্তার করা হয় রাজকন্যা বরুয়াক আজি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে কিছু সময় পিছতেই আদালতত হাজির করা হব রাজকন্যা ডিমা হাসাওত উপস্থিত কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন ডিমা হাসাওত উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডিমা হাসাওত দুটাকৈ অনুষ্ঠানত অংশগ্রহণ করব কেন্দ্রীয় মন্ত্রীগুলিয়ে লংকুত 120 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পর ভূমিপূজন অনুষ্ঠান হাফলঙত দুই লেনযুক্ত পথর আধারশিলাও স্থাপন করব নির্মলা সীতারমনে হাফলং তিনিআলির লোয়ার হাফলঙলৈ নির্মাণ করা হব এই পথসোয়া আর ইতিমধ্যেই ডিমা হাসাওত উপস্থিত হয়েছে কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন ডিমা হাসাওত উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও কেইবাটাও কার্যসূচী ডিমা হাসাওত উপস্থিত হয় কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমন বিশেষ ডিমা হাসাওত দুটাক অনুষ্ঠানত আজি অংশগ্রহণ করব বিত্তমন্ত্রীগুলিয়ে লংকুত 120 মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পর ভূমিপূজন অনুষ্ঠানত অংশ লব আর তারপর হাফলঙর দুই লেনযুক্ত পথর আধারশিলাও স্থাপন করব কেন্দ্রীয় বিত্তমন্ত্রী নির্মলা সীতারমনে হাফলঙর তিনিআলির লোয়ার হাফলঙলৈ নির্মাণ হব এই পথসোয়া হৃদরোগত আক্রান্ত ধৃত ডিআইজি রৌনক আলী হাজরিকা আজি এম এম সি এইচত স্বাস্থ্য পরীক্ষা করবলে নিয়ার সময়তে হৃদরোগত আক্রান্ত হয় রৌনক আলী হাজরিকা আর তারপরে এম এম সি এইচরপা জি এম সি এইচলৈ প্রেরণ করা হয় রৌনক আলী হাজরিকাক থানাত চকীত বহি থাকতে আক্রান্ত হয় হৃদরোগত জি এম সি এইচর আই সিউত সম্প্রতি ভর্তি করা হয়েছে হাজরিকাক হৃদরোগত সামান্য সমস্যা ভুগি থকা বলে ইতিমধ্যে মন্তব্য করেছিল জি এম সি এইচর অধীক্ষক অভিজিৎ শর্মাই পূর্বরেপরা হৃদরোগত আক্রান্ত হয়ে আছিল নিলম্বিত ডিআইজি রৌনক আলী হাজরিকা পূর্বে দুবারও হৃদরোগত আক্রান্ত হয়েছিল নিলম্বিত ডিআইজিজন অর্থাৎ সেন্সরিয়াম লওয়ার কারণে আমি গোটেখিনি ইনভেস্টিগেট করছো প্রিলিমিনারি সি টি টু নর্মেল আছে ব্রেইনত হেমোডাইনামিকলি স্টেবল আছে এতিয়ালৈকে আর ই সি জিও ঠিকই আছে নর্মেল আছে ডক্টর সব ডক্টরে চালে নিউরোলজি কার্ডিওলজি আমার মেডিসিন ইমার্জেন্সি মেডিসিন সবে চাইছে এতিয়া আমি আই সি ইউলৈ শিফট করছো এজ অফ নাও হি স্টেবল স্টেন্ডিং হয়েছিল 2017 চনত আর সেইটো কারণে সেই ডক্টরের লগতো আমার ডক্টর না এতিয়া হি ইজ স্টেবল কলকাতাত শারদীয় দুর্গা পূজার ব্যাপক উৎসাহ কোভিডর প্রভাবে মার পেলাব পৰা নাই পূজার উৎসাহ উদ্দীপনা
কলকাতার বালিগঞ্জের দেশপ্রিয় পার্কত পূর্ণগতি চলিছে প্যান্ডেল সজার কাম। কলকাতার পূজার প্রস্তুতি এই মুহূর্ত আমি আপনার দেখাম। আর দুর্গা পূজা বলে কলে কলকাতার জাক জমকতার ভরা দুর্গা পূজা, অঘোষিত প্রতিযোগিতা, প্যান্ডেল নির্মাণের, প্রতিমা নির্মাণের আর তেনেই এক পরিবেশ কোভিড সৃষ্ট পরিবেশের মাজতে দেখবলে পয়া হয়েছে কলকাতার পূজাস্থলী সমূহ। এয়া কলকাতার বালিগঞ্জের দেশপ্রিয় পার্ক, যত পূর্ণগতি চলিছে প্যান্ডেল সজার কাম। আমি আগবাইছো কলকাতার বালিগঞ্জত উপস্থিত থাকা আমার জ্যেষ্ঠ সাংবাদিক রাজু বরুয়ার বিশেষ রিপোর্ট। এই মুহূর্তে উপস্থিত আছো বালিগঞ্জের দেশপ্রিয় পার্কত। আর কলিকতা পূজা বলে কলে কলিকতার কথাটা আপনারও হয়তো মনলে আহে। আর কলিকতার পূজার এক সুকিয়া বিশেষত্ব আছে। আর দেশপ্রিয় পার্কর যে পূজা, সেই পূজায় সকল সময়তে কলিকতাবাসী বা বাহিরের যখন লোক আহে সকলকে আকর্ষণ করে। পূজা মণ্ডপ এটা নির্মাণ করে আছে, আর পূজা মণ্ডপর ক্ষেত্র কেন ধরনের কি ব্যবস্থা লৈছে বা এই পার্কখনের যে বিশেষত্ব, পূজার বিশেষত্ব, সেই সম্পর্কে জানিম। ইয়ার এগারী স্থানীয় লোক আছে আর বালিগঞ্জ সমষ্টি, এই বালিগঞ্জ সমষ্টির এইগারী ব্যক্তিরপর আমি জানিবলে চেষ্টা করি। হর লোক ইয়ে প্যান্ডেল দেখনে আতে হ্যাঁ, বাহার সে ভি আতে হ্যাঁ। আমি লোকাল ট্রেন বন হ্যাঁ, বাহার সে আয়েঙ্গে কি নেই মুঝে পতা নেই হ্যাঁ। তো লোক ইয়ে প্যান্ডেল দেখনে হি হোগা ইনকো আনা হি পড়েগা। এক দিন মে কিতনা কিতনা লোক আতা হ্যায় ইয়ে পে? ইয়ে এক দিন মে তো পকড় লো 10,000 আদমি আতা হোগা এক দিন মে, সুবহ সে রাত তক 10 সে বেশি হোগা। কিতনা সাল কা হোগে ইয়ে? কিতনা সাল কা হ্যায়? ये बोला 70-75 साल का पूजा हुआ। ये आप तो जन्म से देख रहे हैं? हाँ, बचपन से देख रहे अपना जी। इस पूजा से अलग से आप कहाँ कहाँ घूमते हैं यहाँ पे? हम लोग घूमते हैं मेडल स्क्वाड घूमते हैं, इसके बाद आदि बालीगंज दुर्गा पूजा है, एकुशपल्ली है बॉर्नर रोड में, ये पूजा देखते हैं हम लोग। हाँ, इसके बाद कालीगढ़ में माँ का दर्शन भी करते हैं जाकर, माँ माँ काली काली माई का दर्शन भी करते हैं। हर साल हम लोग यही करते हैं अपने पिछले साल तो शायद पूजा नहीं करते। रात को निकलते हैं, सुबह हम लोग घर आते हैं। रात को निकल के सुबह 8 बजे निकलते हैं शाम को, और ऑनलाइन हम लोग मूर्ति देखते हैं। इस बार शायद कोविड प्रोटोकॉल होगा? हाँ, प्रोटोकॉल बहुत कड़ाकड़ी से लागू है अभी। इस बार कैसा होगा? ये कड़ाकड़ी लगा हुआ है, बहुत दूर डिस्टेंस से आपको मूर्ति देखना पड़ेगा। आगे जो हम लोग सामने जाकर देखते थे, ये प्रोटोकॉल के अंदर प्रॉब्लम है, बल्कि हम लोग दूर से देखना पड़ेगा। पिछले साल यहाँ पे पूजा हुआ? हाँ, हुआ था, हुआ था। हाँ, पूजा हुआ, हर साल पूजा होता, पूजा बंद नहीं होती है, पूजा बंद नहीं, नहीं। কোভিডর মাজতো কিন্তু সম্পূর্ণ সাজু হয়েছে, আর ইয়াতে যে পূজা বালিগঞ্জের দেশপ্রিয় পার্ক, সেই দেশপ্রিয় পার্কর পূজা কৈছে যে নিশা ওলায় আর রাতেপালেকে পূজা দর্শন করে, বিভিন্ন মণ্ডপলে যায়, মণ্ডপত গিয়ে পূজা দর্শন করে। আর কোভিডর প্রটোকল থাকলেও কিন্তু যথেষ্ট উৎসাহী এটাও যে পূজা করব, পূজা চাব আর পূজার যে আনন্দ আছে সেয়া উপভোগ করব। এটা বৃহৎ হাতির জাক কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের ওলাই কার্বি পাহাড়ের দিকে গতি করা দৃশ্য বন্দী হয়েছে ক্যামেরাত। কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বুড়া পাহাড় বনাঞ্চলের হাতী ক্যাম্প বন শিবির এলাকার দৃশ্য। এয়া 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ অতিক্রম করে কার্বি পাহাড়ের দিকে হাতির এটা জাক গতি করেছে। হাতির জাকটু গতি করার সময়ত রাষ্ট্রীয় ঘাইপথের দুয়ো দিকে আবদ্ধ হয়ে পড়েছে বহু যানবাহন। রাষ্ট্রীয় ঘাইপথ অতিক্রম করা দৃশ্য বন্দী হয়েছে ক্যামেরাত। এটা বৃহৎ হাতির জাক কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের ওলাই কার্বি পাহাড়ের দিকে গতি করেছে। এই হাতির জাকটুয়ে কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের বুড়া পাহাড় বনাঞ্চলের হাতি ক্যাম্প বন শিবির এলাকার দৃশ্য। এয়া 37 নম্বর রাষ্ট্রীয় ঘাইপথ অতিক্রম করে কার্বি পাহাড়ের দিকে হাতির এই জাকটুয়ে গতি করেছে। মিডিয়া 18-ত আমি খবরের ধারা অব্যাহত রাখিম। লৈছো এটি বাণিজ্যিক বিরতি। ভঙ্গাগড় হত্যাকাণ্ড জড়িত 10 জনক আটক করা হয়েছে। মূল অপরাধী সাইদুরার স্বীকারোক্তির ভিত্তিত আটক করা হয়। আটকাধীন লোকসকলক সোধা পোছা অব্যাহত রখা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত রাখিছে ভঙ্গাগড় আরক্ষী।
পুৱতি নিশালৈ আৰক্ষীয়ে চলাইছিল অভিযান। সাইদুৰ আৰু দুই বন্ধুৱে মিলি হত্যা কৰিছিল বিশাল ৰায়ক। ভঙাগড়ৰ মছজিদ গলিত পত্নী সন্তানৰ লগত আছিল বিশাল। ভঙাগড়ৰ লোমহৰ্ষক হত্যাকাণ্ডত জড়িত থকাৰ অভিযোগত দহজনক ইতিমধ্যে আটক কৰা হৈছে। মূল অপৰাধী সাইদুৰৰ স্বীকাৰোক্তিৰ ভিত্তিত আটক কৰা হৈছে দহজন অভিযুক্তক। আটকাধীন লোকসকলক সোধা পোছা অব্যাহত ৰখা হৈছে। হত্যাকাণ্ডৰ তদন্ত অব্যাহত ৰাখিছে ভঙাগড় আৰক্ষীয়ে। পুৱতি নিশালৈ আৰক্ষীয়ে চলাইছিল অভিযান। সাইদুৰ আৰু দুই বন্ধুৱে মিলি হত্যা কৰিছিল বিশাল ৰায়ক। ভঙাগড়ৰ মছজিদ গলিত পত্নী সন্তানৰ সৈতে আছিল বিশাল ৰায়। যোৰাবাটৰ 13 মাইলত অঘটন। অচিনাক্ত বাহনৰ খুন্দাত মৃত্যু হয় এটা নাহৰ ফুটুকি বাঘৰ। দ্ৰুতবেগী বাহনে খুন্দিয়াৰ ফলত থিতাতে মৃত্যু হয় নাহৰ ফুটুকি বাঘটোৰ। ৰাজপথত পৰি ৰয় নাহৰ ফুটুকীটোৰ মৃতদেহ। আমচং অভয়াৰণ্যৰ পৰা নিশা খাদ্যৰ সন্ধানত ওলাই অহাৰ সন্দেহ প্ৰকাশ কৰা হৈছে এই নাহৰ ফুটুকীটো। যোৰাবাটৰ 13 মাইলত এই ঘটনা সংঘটিত হৈছে। অচিনাক্ত বাহনৰ খুন্দাত মৃত্যু হয় এটা নাহৰ ফুটুকীৰ। দ্ৰুতবেগী বাহনে খুন্দিয়াৰ ফলত থিতাতেই মৃত্যু হয় নাহৰ ফুটুকীটোৰ। ৰাজপথত পৰি ৰয় নাহৰ ফুটুকীটোৰ মৃতদেহ। আমচং অভয়াৰণ্যৰ পৰা নিশা খাদ্যৰ সন্ধানত ওলাই অহাৰ সন্দেহ কৰা হৈছে এই নাহৰ ফুটুকীটো। ৰাজ্যবাসীৰ বাবে এক দুখ খবৰ। পূজাৰ পিছতে হয়তো ৰাজ্যবাসীয়ে নাপাব পাৰে পেট্ৰল ডিজেলকে ধৰি এল পি জি গেছ। অসম পেট্ৰল মজদুৰ ইউনিয়নে লৈছে 24 ঘণ্টীয়া ধৰ্মঘটৰ কাৰ্যসূচী। ন্যূনতম দৰমহাৰ নিৰীখ, পি এফ, ই এছ আই, দুৰ্ঘটনা সংঘটিত হ'লে ইঞ্চুৰেঞ্চ ক্লেইম নিদিয়াৰ ফলত এই প্ৰতিবাদ সাব্যস্ত কৰা হয়। ধৰ্মঘটৰ ফলত বন্ধ হৈ আছে তেল, এল পি জি গেছ পৰিবহণ কৰা টেংকাৰসমূহ। যদি আই অ' চি কৰ্তৃপক্ষই দাবীসমূহ মানি নলয়, উদ্যোগটোৰ লগত 10,000খন বাহনে অনিৰ্দিষ্ট কাললৈ সৰবৰাহ নকৰে পেট্ৰল, ডিজেল আৰু এল পি জি গেছ। সতীৰ্থ সাংবাদিক উৎপল হালৈৰ ৰিপৰ্ট আগবঢ়াইছোঁ। বেটকুচি টাৰ্মিনেলৰ সন্মুখত 24 ঘণ্টীয়া ধৰ্মঘট দেখিবলৈ পোৱা গৈছে। গুৱাহাটী মহানগৰীৰ লালুংগাঁৱত যি বেটকুচি টাৰ্মিনেল আছে, মোৰ সতীৰ্থই যদি সম্ভৱ হয় প্ৰথমতে বেটকুচি টাৰ্মিনেল দিনৰ দৃশ্য দেখুৱাইছে। আৰু বেটকুচি টাৰ্মিনেলৰ সন্মুখত এনেদৰে যিসকল অসম পেট্ৰলিয়াম মজদুৰ ইউনিয়নৰ শ্ৰমিকসকল আছে তেখেতসকলে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। টেলিভিশ্যনৰ আন এটা স্ক্ৰীণত দেখুৱাইছোঁ তেখেতসকলৰ বিভিন্ন দাবী সম্বলিত আছে। প্ৰত্যেকটো দাবী চৰকাৰ প্ৰশাসনে মানি লোৱা নাই বা আই অ' চি কৰ্তৃপক্ষই মানি নোলোৱাৰ ফলত তেখেতসকলে এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলৈ ওলাই আহিছে। আৰু তেখেতসকলে হাতে হাতে লৈছে যে সকলো পেট্ৰলিয়াম শ্ৰমিকক ভৱিষ্যত নিধি লাগু কৰক, যি ন্যূনতম দৰমহা দি আছে সেই ন্যূনতম দৰমহা বৃদ্ধি কৰাৰ বাবে তেখেতসকলে আহ্বান জনাইছে। সমান্তৰালভাৱে ই এছ আই চি, পি এফ সকলো তেখেতসকলক আদায় দিব লাগে। আৰু যি সময়ত কৰ্তব্যত নিয়োজিত হৈ থাকে সেই সময়ত তেখেতসকলে বাহন চলোৱাতে দুৰ্ঘটনা হ'লে তেনেধৰণৰ যিসমূহ ক্ষতিপূৰণ লাগে বা ক্ষতিপূৰণসমূহ নিদিয়াৰ এক অভিযোগ উত্থাপন হৈছে। আৰু তাৰে প্ৰতিবাদতে আজি এনেদৰে 24 ঘণ্টাৰ বাবে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। আৰু এয়া হৈছে মহানগৰীৰ লালুংগাঁৱৰ বেটকুচি টাৰ্মিনেলৰ সন্মুখভাগৰ দৃশ্য। আৰু যদি অতীতে সম্ভৱ এটা দৃশ্য দেখুৱাব হয়, বাহনসমূহ আজি তেখেতসকলে চলোৱা নাই আৰু বাহনৰ চকা আজি বন্ধ হৈ পৰিছে। অৰ্থাৎ এক প্ৰকাৰ ক'ব পাৰি যে এই অহা 24 ঘণ্টাৰ বাবে বা অহা দুদিনৰ বাবে হয়তো অসমৰ কোনো স্থানতে পেট্ৰল ডিজেল নাপাব পাৰে। আৰু আমি তেখেতসকলৰ পৰা মন্তব্য ল'বলৈ চেষ্টা কৰিম যদি সম্ভৱ হয়। আৰু তেখেতসকল আছে, আমি তেখেতসকলৰ পৰা পোনে পোনে জানিবলৈ চেষ্টা কৰিম। দাদা, কিয় আজি আপোনালোকে আজি আমাৰ অসম পেট্ৰল মজদুৰ ইউনিয়ন পেট্ৰল শ্ৰমিকসকলৰ মানে বহুদিনীয়া দাবী দাবীৰ প্ৰাপ্যৰ দাবীত আজি ধৰ্মঘট পালন কৰিছোঁ। আমাৰ শ্ৰমিকসকলে 24 ঘণ্টা কাম কৰে তথাপি ন্যায়প্ৰাপ্তি নাপায়। সেইকাৰণে ন্যূনতম দৰমহা 21,000, পি এফ, ই এছ আই, দুৰ্ঘটনা, মৃত্যু হ'লে ইঞ্চুৰেঞ্চ আদিৰ দাবীত আজি ধৰ্মঘট পালন কৰিছোঁ। তেখেতসকলৰ মন্তব্য আৰু কি যদিহে তেখেতসকলৰ মুখ্য সভাপতি ডাঙৰীয়া আছে তেখেতৰ পৰা জানিবলৈ চেষ্টা কৰিম যদি দাদা অকণমান উঠি দিয়ে। দাদা, আজি আপোনালোকে কিয় এনেদৰে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিব লগা হৈছে? আজি আমাৰ আছাম পেট্ৰল মজদুৰ ইউনিয়ন ৱাইল কোম্পানীৰ লগত সা সুবিধাৰ কাৰণে আজি আন্দোলন আৰম্ভ হৈছে। আমাৰ মেইন দাবী আছে আমাৰ পি এফ, ই এছ আই, গ্ৰেজুৱেটি আৰু আমাৰ চেলেৰি
লৈকিনে ডিমান্ড দিয়া গৈছে সেলারি ওপর অয়েল কোম্পানি পি এফ আই ই এস আই ওপর অয়েল কোম্পানির পর একো মানে সুবিধা দিয়া নাই আমাক আজি ইমান দিনের পর অয়েল কোম্পানি চলি আছে কিন্তু অয়েল ট্যাঙ্কর এল পি জি ড্রাইভার হ্যান্ডিম্যান অয়েল ট্যাঙ্কর হ্যান্ডিম্যান পেট্রোল পাম্পর কর্মচারীবিলা তেওঁলোকৰ কাৰণে স্পেচিয়েলি একো নাই কিন্তু নিজৰ তেওঁলোকৰ কৰ্মচাৰী আছে তাক সব বস্তুৱে পায় কিন্তু আমাৰ ফাৰল যিমান মজদুৰ আছে তেওঁলোকে একোৱে নিদিয়ে সববিলাকে আমাৰ দহ হাজাৰ ওপৰত কৰ্মচাৰী আছে অসমৰ ওপৰত তথাপিও আমাক আমি অয়েল কোম্পানি এটা হাৰ্ট বুলি যে কোৱা যায় ট্ৰান্সপৰ্টেশ্যন আমি অয়েল কোম্পানি হাৰ্টে হয় কিন্তু ট্ৰান্সপৰ্টেশ্যন ৱৰ্কৰ কৰ্মচাৰীৰ ওপৰত তেওঁলোকে একো চকু নিদিয়ে বজাৰলৈ আহিল গৰুখুটি কৃষি প্ৰকল্পৰ উৎপাদিত শাক চিপাঝাৰ ৰাজচক্ৰৰ অধীনত গৰুখুটি কৃষি প্ৰকল্পত উৎপাদিত শাক উলিয়াই দিয়া হৈছে বজাৰত লহপহকৈ বাঢ়িছে গৰুখুটি কৃষি প্ৰকল্পৰ খেতি সেউজীয়া হৈছে ধলপুৰৰ কৃষিভূমি কৃষি প্ৰকল্পৰ অধীনৰ দুই নম্বৰ ধলপুৰৰ কলাতলিত জৈৱিক পদ্ধতিত কৰা মূলা শাক দৰঙৰ ভিন্ন প্ৰান্তৰ বজাৰত বিক্ৰী কৰিছে কৃষি বিভাগে কৃষি প্রকল্পৰ অধীনত থকা ভূমি উচ্ছেদ চলোৱাৰ পিছত প্ৰায় পাঁচ হাজাৰ বিঘা ভূমি ট্ৰেক্টৰেৰে হাল বোৱাৰ লগতে এমাহ পূৰ্বে সিঁচা মূলা শাক এতিয়া বজাৰলৈ উলিয়াই দিব পৰা হৈছে ইয়াৰ পিছত পালেং ধনিয়া ৰঙালাও ফুলকবি বন্ধাকবি ওলকবি আদি বজাৰত উলিয়াই দিব পৰা হ'ব কৃষি প্ৰকল্পত পাঁচ শতাধিক যুৱক যুৱতীয়ে কৃষি বিভাগৰ বিষয়াসকলৰ উপস্থিতিত কৰি গৈছে শাক পাচলিৰ খেতি চাওক আমাৰ সাংবাদিক নৱজ্যোতি মহন্তই যুগুত কৰা ৰিপৰ্ট দুই নম্বৰ ধলপুৰৰ কলাতলিত দেখিবলৈ পোৱা গৈছে এতিয়া যি বীজ সিঁচিছিলে কৃষি বিভাগৰ ফালৰ পৰা এই বীজসমূহত এতিয়া উৎপাদন হ'বলৈ আৰম্ভ কৰিছে আমি এবাৰ দেখুৱাম পৰিৱেশ কাৰণৰ আমাৰ দেখুৱাব এইসমূহ মূলা ইতিমধ্যে তেওঁলোকে উঠাইছে গুৱাহাটীলৈকেও এই শাকসমূহ লৈ যাবৰ কাৰণে সাজু কৰি তুলিছে কৃষি প্ৰকল্পৰ যিসকল কাম কৰি থকা লোকসকলে উৎপাদন হৈছে মূলা বিক্ৰী হৈছে বজাৰত হয় এইটো আমাৰ নাম্বাৰ টু ধলপুৰ আৰু এই নাম্বাৰ টু ধলপুৰত আমি এইটো কলাতলি বুলি কয় আৰু এই কলাতলিত আমি বৰ্তমান আমাৰ প্ৰায় পঞ্চাছ বিঘা মাটিত আমি শাক পাচলি লৈছোঁ আৰু আমাৰ এতিয়া বজাৰলৈ উলিয়াই দিবৰ কাৰণে প্ৰায় আমি তিনি বিঘা মাটিৰ বজাৰত উলিয়াই দিব পৰা হৈছোঁ আৰু সেইফালে আমাৰ যিখিনি মাটি আছে সেইখিনি মাটিত আমি পালেং শাক লগাইছোঁ ধনিয়া লগাইছোঁ পালেং আমাৰ পালেং ধনিয়া আমাৰ মানে প্ৰায় পালেংটো শাকটো আমাৰ পূজাৰ পিছৰ পৰা আমি আৰম্ভ কৰিব পাৰিম মূলা শাকটো উঠি যাব আৰু ৰঙালাওটো আহি যাব ঠিক তেনেদৰে পালেং শাক লগোৱা হৈছে পালেং শাকটো উঠি যাব তাৰপিছত ৰঙালাওটো আহি যাব ঠিক তেনেদৰে দলঙৰ মাথাৰ পৰা আমি প্ৰায় সোতৰ বিঘা মাটিত আমি ফুলকবি ডাইৰেক্ট ছিডেড কৰি দিছোঁ সেইখিনিও আমাৰ প্ৰায় দুই মাহৰ মানৰ পিছত আমি ফুলকবি ওলকবিৰ কাৰণে আমি উলিয়াই দিব পৰা বজাৰত বিক্ৰী কৰিছে কিমান আমি যোৱাকালি প্ৰায় এক কঠা মাটিত আমি এক হাজাৰ মুঠা আমি বজাৰত উলিয়াই দিছোঁ আজি ৰাতিপুৱা আৰু আজিও আমাৰ এনেকৈ আৰম্ভ কৰিছে গতিকে আজিখিনি আমি বজাৰত ওলাই যাব প্ৰায় আজিও আমাৰ এক হাজাৰ মুঠা হ'ব গতিকে সেইখিনি বজাৰত আপোনাৰ কালি ৰাতিপুৱা বিক্ৰী কৰিব পৰা যাব আমাৰ দেখুৱাম কাৰণ আমি দেখুৱাব যিসকল প্ৰকল্পৰ যিসকল যুৱকক লৈ এই কাম আগবঢ়া হৈছে এই যুৱকসকলে যিসকল লোক তেওঁলোকে কিন্তু এই কাম কৰি আছে আমি কথা পাতি যত্ন কৰিম দেখিছোঁ আপোনালোকৰ বিষয়াসকল আছে কিমানটা জোনত ভাগ কৰি দিয়া হৈছে এতিয়া মূলতে পাঁচটা জোনত ভাগ কৰিছে জোন ওৱান মানে আপোনাৰ ধলপুৰ এক ধলপুৰ দুই এইটো ধলপুৰ দুই ধলপুৰ তিনি মন্দিৰৰ ওচৰত আছে তাৰপিছত মলুৱা চৰবৰী আছে আৰু কিৰাকাটা এই পাঁচটা জোন আমাৰ বিষয়াসকল ভগাই দিছে তাৰ লগতে মই আছোঁ যেনেকৈ মাৰ্কেটিং মানে বিপণনৰ ক্ষেত্ৰত মই মোক দায়িত্ব দিয়া হৈছে মোৰ লগত আৰু সহযোগী আছে ক'ত ক'ত বিক্ৰী কৰিব আপোনালোকে আপুনি বিপণনৰ দায়িত্ব আছে প্ৰথম পৰ্যায়ত আমি এটা স্থানীয় এটা চেণ্টিমেণ্টৰ কথা আছে স্থানীয় এটা প্ৰকল্পৰ কথা আছে সেইকাৰণে আজি আমি যি নশ মুঠি মূলা শাক তৈয়াৰ কৰি কালি উৎপাদিত উঠা